এক পাশে সুবিশাল সমুদ্র, এক পাশে জাবন, মাঝখানে বিস্তৃত বেলাভূমি। বলছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের কথা। দর্শক, আপনারা জানেন আজ থেকে টানা তিন দিন সরকারি ছুটি শুরু। সরকারি ছুটির প্রথম দিন আজ শুক্রবার থেকে শুরু হলেও গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে পর্যটকে মুখরিত হয়ে রয়েছে বাংলাদেশের অন্যতম পর্যটন শহর, পর্যটন রাজধানী খ্যাত হিসেবে কক্সবাজার। আপনাদের দেখাতে চাই সমুদ্র সৈকতে, কিন্তু দেখতে পাচ্ছেন লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট পর্যন্ত যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, এখানে কিন্তু হাজারো লাখো পর্যটকের জনসমাগম হয়েছে। পর্যটকেরা মেতে রয়েছে সমুদ্র স্নানে, ঢেউয়ের তালে তালে তাদের আনন্দটি ভাগাভাগি করে নিচ্ছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি শুক্রবার শনিবার সরকারি ছুটি, তার উপর 25শে ডিসেম্বর বড়দিনের ছুটি মিলিয়ে ডিসেম্বর মাসের আজকের দিনে টোটাল তিন দিনের সরকারি ছুটি হয়। সেই সরকারি ছুটিতে কিন্তু বাংলাদেশের অন্যতম পর্যটন রাজধানী কক্সবাজারে পর্যটকের দল নেমেছে। সরকারি ছুটি একদিন আগে অর্থাৎ গতকাল বৃহস্পতিবার বিকেলের পর থেকে কিন্তু পর্যটকরা ভিড় জমাতে থাকে বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল পর্যটক কক্সবাজারের সমুদ্র সৈকতে এসেছেন, তারা কিন্তু সমুদ্রে ঢেউয়ের তালে তালে জল কেলিতে মেতে উঠেছে। আপনাদের সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। রয়েছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্টটিতে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লক্ষাধিক পর্যটক কিন্তু ভিড় জমিয়েছে। সমুদ্রের এপার থেকে ওপার যে পারে দেখুন না কেন, শুধু মানুষ আর মানুষের পূর্ণ হয়ে গেছে। তিল ধারণের সামান্যটুকু জায়গা পর্যন্ত খালি নেই বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতে। দর্শক, আমরা কক্সবাজারে ঘুরতে আসা একজন পর্যটকের সাথে কথা বলবো, তার কেমন লাগছে তার অনুভূতি আমরা জানার চেষ্টা করবো। এখানে এসে খুব ভালো লাগতেছে, খুবই আনন্দ করতেছি আমরা সবাই মিলে। আমরা অফিসের কলিগরা সবাই আসছি, মোটামুটি 20 জন হোটেলে আছি, মোটামুটি ভালো লাগতেছে। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয়নি, মোটামুটি ভালো আছে। তবে কিছুটা নেগেটিভ আমরা শুনে আসছিলাম, হয়তো বা হতেও পারে এরকম, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে সেটা পরিলক্ষিত হয়নি আর কি। দর্শক, ভালো লাগছে। আমার আব্বু, আম্মু, আমার মামা আর আমরা তিন ভাই বোন। আপনি তো জানেন এই সমুদ্র সৈকত তো পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এই যে সমুদ্র সৈকতে আপনি গোসল করছেন, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। কতটুকু ভালো লাগছে? অনেক। দর্শক, একজন পর্যটকের সাথে, শিশু পর্যটকের সাথে কথা বলছিলাম, সে আমাদের যেমনটা জানিয়েছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এসে তার যে
নগর জীবনের ব্যস্ততার সময়টুকু কিন্তু সে মেতে উঠেছে সমুদ্র স্নানে। আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকরা সমুদ্র স্নানে মেতে উঠছে, কেউ টায়ার নিয়ে, কেউ বিচ বাইক নিয়ে। আপনারা জানেন কক্সবাজারের লাইফগার্ড সিসেফ লাইফগার্ডের কর্মীরা কিন্তু সজাগ রয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে হয়তো দেখতে পাচ্ছেন যে লাইফগার্ডের কর্মীরা কিন্তু তৎপর রয়েছেন পর্যটকরা যাতে নির্বিঘ্নে সমুদ্র স্নান শেষ করতে পারে। দর্শক দেখতে পাচ্ছেন পর্যটকে মুখরিত হয়ে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। অবস্থান করছি সৈকতের সুগন্ধা পয়েন্টে। দর্শক আপনাদের জানিয়ে রাখি কক্সবাজারের যতটি হোটেল মোটেল রয়েছে, কটেজ রয়েছে, সবগুলো কটেজ হোটেলের রুম কিন্তু ইতিমধ্যে বুকিং হয়েছে। আমরা হোটেল মালিকদের, বেশ কয়েকজন হোটেল মালিকের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানাচ্ছেন টানা তিন দিনের সরকারি ছুটিতে কিন্তু তাদের যে হোটেলের রুম রয়েছে সবগুলো রুমই কিন্তু অগ্রিম বুকিং হয়ে গেছে। একজন পর্যটকের সাথে কথা বলবো। ভাই আপনার আমরা সোনারগাঁ থেকে আসছি, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট। আমার কাছে ভালো আছে, ভালো লাগছে। জি, আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক দিনের আশা এইখানে আইয়া পূরণ হয়েছে। আমার কাছে মোটামুটি ভালো লাগছে, কোনো গ্যাঞ্জাম নাই, কিচ্ছু নাই, মোটামুটি স্থিতিশীল আছে। না আমি আমি কিছু বলবো না, বড় ভাই কিছু বলবে। না না ভাই, অনেক ভালো আছে ভাই, অনেক 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 মজা পাইছি, অনেক মজা, জীবনটা ভাই ধন্য হয়েছে ভাই। আর কই লাভ নাই, জীবনটা যেভাবে তেজপাত হয়ে আইছি ভাই, খুব ভালো লাগে, প্রতি বছর আসি, খুব ভালো লাগে। যেমনটি কয়েকজন পর্যটকরা জানাচ্ছেন যে চারিদিকে কক্সবাজার নিয়ে নেগেটিভ নিউজে ভরপুর। ভাইয়া আপনার কেমন লাগছে কক্সবাজার এসে? ভালো লাগছে। যেমনটি হোটেল যেমনটি আপনাদের একটু আগে জানাচ্ছিলাম, হোটেল মালিকদের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা বলছেন যে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে কিন্তু কক্সবাজারে লাখো পর্যটক ভ্রমণে আসেন। এই বছরের শুরুতে পর্যটকদের একটু কম আসায় তারা হতাশ হয়ে পড়লেও বর্তমানে যে পর্যটকের সমাগম হয়েছে তাতে কিন্তু তাদের যে ক্ষতি হয়েছিল সে ক্ষতিটা তারা পুষিয়ে উঠবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা গতকাল রাতে বেশ হোটেল মোটেল জোনের বেশ কয়েকটি হোটেলে ঘুরে সার্বিক পরিস্থিতি দেখার চেষ্টা করছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছি যে হোটেল মোটেল এবং কটেজ জোনের বেশিরভাগ হোটেলের সামনে কিন্তু পর্যটকদের সরব উপস্থিতি ছিল। আবার অন্যখানে দেখা গিয়েছে বেশ কিছু পর্যটক কিন্তু রুম নিশ্চিত করতে না পেরে এদিক সেদিক বিভিন্ন হোটেলে ছোটাছুটি করতেও কিন্তু দেখা গিয়েছে। দর্শক আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা দিয়ে রাখি, কক্সবাজারে যে পর্যটকরা বেড়াতে আসেন তারা শুধুমাত্র সমুদ্র সৈকতে না, তারা প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, পাতুর ইনানি সৈকত, পাটুয়ার টেক সমুদ্র সৈকত, হিমসরির পাহাড়ি ঝর্ণা, রামুর বৌদ্ধ মন্দির, মহেশখালী আদিনাথ মন্দির ও সোনাদিয়া দ্বীপে কিন্তু ভ্রমণের উদ্দেশ্যে যায়। আমরা একটু আগেই ঢাকা থেকে আগত আবু হাসনাত দম্পতি পর্যটকের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমন জানিয়েছেন সন্তানদের পরীক্ষা শেষে নিরিবিলি প্রকৃতির সঙ্গ পাওয়ার জন্য তিনি কক্সবাজারে এসেছেন। তারা যেহেতু কাল রাতে এসেছেন তাদের রুম পেতে একটু কষ্ট হয়েছে, তবে সমুদ্রে এসে গোসল করতে পেরে তারা সব
কষ্ট ভুলে গিয়েছেন বলে আমাদেরকে জানান। আরেকজন পর্যটকদের সাথে কথা বলছিলাম, তিনি হচ্ছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে আগত রায়হান আলীর সাথে কথা বলছিলাম, বলছেন বছরের শেষ সময়ে এসে ছুটি কাটাতে কক্সবাজারে তিনি এসেছেন, আসার সময় তিনি অগ্রিম রুম বুকিং দেননি, এখানে এসে তিনি কিন্তু রুম না পেয়ে কিছুটা হতাশাগ্রস্ত হয়েছিল, পরবর্তীতে তিনি রুম খুঁজে পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমার অনুভূতি আর কি, অনুভূতি অনেক মজা আর কি, আর কিছু বলার নাই। আচ্ছা, যেমনটি একজন পর্যটককে বলেছেন, আমরা মুঠোফোনের মাধ্যমে হোটেল দ্বীপ প্রেসিডেন্টের ম্যানেজার মোহাম্মদ ফয়েসের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন ডিসেম্বরে পর্যটন মৌসুম শুরু হওয়ার পর থেকে প্রথম দিকে তারা পর্যটকদের তেমন সাড়া পায়নি, 23 ডিসেম্বর অর্থাৎ আজ থেকে যে টানা 3 দিনের সরকারি ছুটি শুরু হইলো, এতে তাদের তার হোটেল অর্থাৎ দ্বীপ প্রেসিডেন্ট এর সবগুলো রুমই কিন্তু বুকিং হয়ে যায়। তিনি বলছেন এতে তাদের যে ক্ষতি ছিল, যে লোকসানের মুখে তারা পড়তে বসেছিল, সেই ক্ষতি তারা পুষিয়ে উঠবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এরই মাঝে কথা বলছিলাম ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার টুয়ার্কের কর্মকর্তা তহিদুল আলমের সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে পর্যটন ডিসেম্বরে পর্যটন মৌসুম শুরু হলেও তাদের যে ব্যবসা সেটি মন্দ যাচ্ছিল, এতে পর্যটন ব্যবসায়ীরা হতাশায় ভুগছিল, টানা 3 দিনের ছুটিতে পুরো কক্সবাজারের সব হোটেল কিন্তু বুকিং হয়ে গেছে, এতে পর্যটক না আসায় যে ক্ষতির সম্মুখীন হচ্ছিল পর্যটক ব্যবসায়ীরা সেটি পুষিয়ে উঠবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা আসার পথে কিন্তু কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার জিল্লুর রহমান, তিনি সমুদ্র সৈকতে যে তাদের টহল টিম রয়েছে সেটি কার্যক্রম দেখতে এসেছিলেন, তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন টানা 3 দিনের ছুটিতে কয়েক লক্ষ পর্যটক কক্সবাজারে ভ্রমণে আসবেন, ট্যুরিস্ট পুলিশের একাধিক টিম সমুদ্র সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ কক্সবাজারের যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেখানে এসে ভিড় জমিয়েছেন বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। আমরা আরো কথা বলেছিলাম কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লার সাথে, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসনের টিম সবসময় মাঠে রয়েছে, খাবার থেকে শুরু করে সব কিছুর দাম নিয়ন্ত্রণ করার জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকরা এই মুহূর্তে সমুদ্রে জল কেলিতে ব্যস্ত সময় পার করছে। আমরা কয়েকজন পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব, সমুদ্র সৈকতে সার্বিক পরিস্থিতি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক, সমুদ্র সৈকতে কয়েকজন ব্রাজিলের সাপোর্টার পেয়েছি, তারা আমাদের সাম্বা ডান্স দেখাবে বলছে, সাম্বা নাচ দেখাবে বলছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা একজন পর্যটককে পেয়েছি, তিনি কেমন মজা করছেন বা আনন্দ উপভোগ করছেন কক্সবাজারে এসে সেটি জানার চেষ্টা করব। জি জি, আমি আসছি কক্সবাজার আনন্দ ভ্রমণে, ফ্যামিলি ট্যুরে আসছি, আমি আমার আত্মীয় স্বজন সবসহ প্রায় 14-15 জন লোক আসছি এখানে,
আমরা খুব আনন্দ করতেছি। এখানে পরিবেশ অত্যন্ত সুন্দর, টুরিস্ট পুলিশ বিভিন্ন দিকে পাহারা দিচ্ছে, রাত্রেও আমরা খুব ছিলাম এখানে, খুব সুন্দর পরিবেশ, অনেক লোকের সমাগম, আমরা খুবই আনন্দ পাচ্ছি, খুবই আনন্দ পাচ্ছি আমরা। আর জি জি, আমরা খুবই আনন্দ পাচ্ছি ইনশাল্লাহ। না, নেগেটিভ আমরা কোনো কিছু পাই নাই, আমরা এটা বলতে পারবো না, আমরা যেগুলাই পাচ্ছি পজিটিভই পাচ্ছি। এখানে মোটামুটি ভাবে এয়ার পরিবেশও, হোটেলের পরিবেশও ভালো। এখানে যে ছবি তোলার ক্ষেত্রে যে কিছু প্রতিবন্ধকতা হয়, এটা একটু সমস্যা আছে, যে ছবি তুলতে জায়গা দেখা যায় যে অনেকের কাছ থেকে একটু টাকা হাতিয়ে নেই, এছাড়া আর আমরা কোনো সমস্যা এখানে দেখি না। হোটেলের ভাড়াটা একটু বেশি, এছাড়া আর কোনো সমস্যা আমরা নেগেটিভ কোনো সমস্যা দেখতেছি না ইনশাল্লাহ, খুব সব দিকটা ভালোই চলছে। দর্শক, একজন পর্যটকের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছেন যে কক্সবাজারের নিয়ে চারিদিকে নেগেটিভ নিউজে সয়লাপ হয়ে থাকলেও কক্সবাজারে এসে তারা কিন্তু সেরকম কোনো কিছুর সম্মুখীন হয়নি। না, আমরা এখানে এসে সত্যি খুব আনন্দিত, আমরা এখন পর্যন্ত এরকম কোনো নেগেটিভ কথা শুনি নাই। শুধু যে যে দাদা ভাই যেটা বলছে যে ছবি তোলা নিয়ে, একটু যারা ছবি তোলে ক্যামেরাম্যান তারা একটু আমাদের সাথে একটু, অনেকেই রাফ বিহেভ করে বা অনেকেই ভালো বিহেভ করে। আর মানে ছবি তোলে এক প্রতি পিস এটা অনেক দাম নেয়, কিন্তু একটা ছবি এত দাম মানে এটা ঠিক না। একটা যদি সীমিতর মধ্যে হইতো তাহলে সব ঠিক থাকতো আর কি। আমরা চাই, আমরা এখানে আসে সত্যি অনেক আনন্দ করতেছি, কলেজ থেকে আসছি, সত্যি ভাই অসাধারণ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। দর্শক, আরেকজন পর্যটককে পেয়েছি, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের খুব ভালো লাগছে, আমরা তিন দিন যাবত আইছি, আমরা কক্সবাজার আনন্দ করতে গাজীপুরতে আসছি, খুব ভালো ভালোই আনন্দ হচ্ছে। আজকে অনেক লোক, আজকে অনেক ঢেউ, অনেক সমুদ্রে উতাল, মোটামুটি ভালো একটা ইয়ে আছি, খুব আনন্দ আছি, ধন্যবাদ। দর্শক, কক্সবাজারে ভ্রমণে আসা একটি পর্যটক ফ্যামিলির সাথে পেয়েছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। অনেক ভালো লাগছে, অনেক ভালো। আমরা তো আর আসলে হোটেলে আসি না, আমাদের ছোট বোনের বাসায় আসছি, খুবই ভালো লাগতেছে। আমরা এর আগে অনেকবার আসছি, এর আগে চারবার আসছি, তাই অনেক মজা হচ্ছে, তাই আজকে আমি একটু গোসল করতেছি। আমার কিছু বলার নেই, এটাই মানে বলো তো, এটা দেখার জন্য আমরা আসছি। আগে অনেকবার এসেছি, হ্যাঁ, বিভিন্ন দেশের প্রান্ত থেকে আসতেছে দেখার জন্য, যে এটাই আমি আরেকবার আসছিলাম কক্সবাজার, এমন দেখছি না। তবে আজকে যে আইবার যে আমরা আসলাম অনেক সুন্দর, এবং আজকে আমি গোসল করতেছি। দর্শক, একজন পর্যটক পরিবারের সাথে যেমনটি কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেটা জানাচ্ছিলেন কক্সবাজার নিয়ে চারদিকে নেগেটিভ নিউজে ভরপুর হলেও, তিনি কক্সবাজার এসেছেন দুই দিন হলো, এখনও কক্সবাজার নিয়ে তেমন কোনো নেগেটিভিটি তিনি দেখতে পাননি। তিনি বলছেন অন্যান্য বারের চেয়ে কক্সবাজারের পরিবেশ অনেকটাই শান্ত রয়েছে। সার্বক্ষণিক তাদের যে নিরাপত্তা প্রদানের কাজ করছিল সেটি তারা বলছেন। আমরা গাজীপুর থেকে আসা, একটু আগে আমাদের সিসিএনের মাধ্যমে আপনাদেরকে একটা অভিযোগ করছিলেন যে সমুদ্রে যে ফটোগ্রাফাররা রয়েছেন তারা পর্যটকদের নানাভাবে হয়রানি করছে।
প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে এই যে তাদের পর্যটকদের যাতে কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় এই ব্যাপারে তাদের সজাগ থাকতে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের যে পর্যটকের ঢল নেমেছে তার সার্বিক পরিস্থিতি, সাথে থাকুন, সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক সার্বিক পরিস্থিতি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে, সাথে থাকুন সিসিএনের। দর্শক হোটেল মোটেল মালিকদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি কক্সবাজারের প্রায় 500-এর অধিক খুব ভালো লাগছে পানিটা একটু বেশি লবণাক্ত আর কি, এটাই ভিতরে একটু বেশি হয়ে গেছে আর কি, গতবার আসছিলাম একটু কম ছিল এবার একটু বেশি, তবে খুব ভালো লাগতেছে। আর প্রচুর ঠান্ডা ভাই, এটা আবেগ ভাই, এটা ভালোবাসা ভাই, এটা আবেগ, এটা ভালোবাসা ভাই। ভাই বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার সবসময় রয়্যাল বেঙ্গল টাইগারই থাকে, সে অসুস্থ হলে একটু আর কি মচকে যায় কিন্তু বাঁকে না। ট্রল কাকে বলে, মানে যারা খেলা বুঝে না তারাই ট্রল করে, সো এদের খেয়ে আসলে কিছু বলার নেই। দর্শক দেখাচ্ছিলাম যে সমুদ্রের বালিয়াড়িতে পর্যটকরা মেতে উঠেছে। দর্শক টানা তিন দিনের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সমুদ্র শহর কক্সবাজারে পর্যটকদের ঢল নেমেছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে পর্যটকদের সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করছিলাম, সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি।